সাড়ে 11টা ছুটে ছড়িয়ে পড়ল মেঝেতে, তলি পাথরের মতো স্থির নিস্তেজ। বাহ্যিক নিস্তেজ হলে অভ্যন্তরটা, তলির অভ্যন্তরটা ভালোবাসা না পাওয়ার আকুলতে আর্তনাদ করছে। সেই দৃশ্যটা তাকে উপলব্ধি করিয়েছে, ভালোবেসে ফেলেছে সে, ভালোবেসে ফেলেছে সে তার ডাক্তার সাহেবকে। নেত্রযুগল থেকে অবন্ধ জল অপলীলায় ভিজিয়ে যাচ্ছে গাল। অশ্রুসিক্ত কণ্ঠে তুলি চিল্লিয়ে বলে উঠল, আপনাকে পাওয়ার যোগ্যতা আমার নেই, তবুও আমি কেন আপনাকে চাই আদ্র? কেন চাই? আপনার জীবনে যদি আমি না থাকি, তবে কেন আমার জীবনে ভালোবাসার সৃষ্টি হলো আপনার প্রতি? তুলির প্রশ্নগুলো চার দেয়ালের মাঝে সীমাবদ্ধ রইল। অন্ধকারাচ্ছন্ন রুম একরাশাদের আলোয় তুলির চোখের পানি চিকচিক করে উঠল। তুলি আনমনেই ভাবতে লাগলো, কাছের মানুষগুলোর অভিনয় খুবই নিখুঁত হয়, হয়তো সামনে থেকে বুকে আগলে নিয়ে পিঠে কীভাবে ছুরি গাঁথে। নিজেকে ধিক্কার জানাতে ইচ্ছে করছে তার, আদ্র তো কখনোই তাকে বলেনি ভালোবাসে, কারণ আদ্র জীবনে পারফেক্ট কাউকেই মানায়, তার মতো গ্রাম্য মেয়েকে নয়। এদিকে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। অন্তু, নিবিড়, সাগর সাদা পাঞ্জামি পরে পিক তুলতে ব্যস্ত। পায়েল রেমি দুজনে হলুদ ও নীল রঙের জামদানি শাড়ি পরিয়েছে গায়ে, চুলের খোপা লাল গোলাপ কেটেছে। বড় কন্যাপক্ষের হলুদ অনুষ্ঠান একই সাথে হচ্ছে, কেননা রণকদের বাড়ি অর্থাৎ ইনসিতের হবু শ্বশুর বাড়ি ঢাকাতে, তাই বান্দরবানে বিয়ের আয়োজন একসাথেই করা হয়েছে। রণক ইনসিতে স্টেজে বসে কথা বলতে মগ্ন, তৃপ্ততার আনন্দ দুজনের চোখে মুখে উপচে পড়ছে, ফরবেই বা না কেন। দীর্ঘ 3 বছরের প্রণয়ে আবদ্ধ থাকা দুজন জোগরের ভালোবাসা সার্থক হতে যাচ্ছে অতি শীঘ্রই। চারিদিকে হই হুল্লোড়। এতদিন গুমোট পরিস্থিতিতে থাকা বাড়িটায় কানায় কানায় কোলাহলে পরিপূর্ণ। ঝুমো ও আমরিন একসাথে হলুদ ডালা নিয়ে এসে স্টেজে রাখল। নিবিড় এক পলক চাইল আমরিনের মুখের দিকে। আমরিন নিবিড়ের দৃষ্টি বুঝলেও তোয়াক্কা করল না, কারণ সেদিন নিবিড় তার কোনো তোয়াক্কা করেনি। নিবিড় যে এক প্রকার অগ্রাহ্য করে পাশ কাটিয়ে বাড়ির ভিতরে যেতে লাগলো, মেজাজ তঙ্গে উঠে গেল নিবিড়ের। দাঁতের দাঁত খিচে ডেকে উঠল, দাঁড়া আমরিন। কর্ণগোচর হওয়া মাত্রই পা দুটো আপনা আপনি থমকে গেল আমরিনের, জমে গেল সে। নিবিড় খুব বেশি নিকট এসে দাঁড়ালো, রাগে লাল হয়ে যাওয়া মুখটা চোখে ভাসতেই সূক্ষ্ম একটা ঢোক গিলল আমরিন। দীর্ঘ ভয়ার্থ স্বরে বলল, কিছু বলবেন ভাইয়া? অনেক কিছু বলবো, কাট কাট গলা জবাব দিল নিবিড়। নিবিড়ের ডাগান্বিত কথা শুনে আমরিনের সঞ্চিত সব শ্বাস ফুস করে উড়ে গেল। তবু সে দমতে রাজি নয় ছেলের কাছে, এত বছর একটা হুমকির ভিত্তিতে তার মনে ভালোবাসা জাগিয়ে আবার তাকে ইগনোর করবে, কষ্ট দিবে, তাহলে কেন সারা দিবে সেই ছেলের ডাকে? দিবে না, একদমই দিবে না। মনে সাহস জুগিয়ে আমরিন কঠোর কণ্ঠে বলল, জি বলুন ভাইয়া। আমরিনের কঠোর কণ্ঠে ধপ করে জ্বলে উঠল নিবিড়ের দু চোখ। এমনিতেই আমরিনের উপর তীব্র মেজাজ গরম ছিল, তার কারণ মেয়েটা তাকে এখানে আসার পর থেকে ইগনোর করা যাচ্ছে, আর এখন তা আগুনে ঘি ঢেলেই দিল। চারিদিক তাকে একটুখানি সময় বিলম্ব না করে আমরিনের হাত টেনে বাড়ির পিছনে নিয়ে এলো নিবিড়। আমরিন বিচলিত কণ্ঠে মৃদুস্বরে চেঁচালো, কি করছেন, ছাড়ুন আমাকে। নিবিড়ের তাতে কোনো হুলদোল নেই, আমরিনকে নিজের সাথে চেপে ধরল শক্ত করে। অবাক দৃষ্টিতে নিবিড়ের মুখের দিকে তাকালো আমরিন। কোমরে জ্বলন অনুভব করতেই নিবিড় থেকে সারা পর্যন্ত ছটফড়াতে লাগলো, চোখ দুটোতে নেমে এলো অসহায়ত্ব। নিবিড় কোমর থেকে হাত ছড়িয়ে হাঁটু গেড়ে নিচে বসে পড়ল আমরিনের সম্মুখে। কোমরের খালি অংশটুকু শাড়ি দিয়ে ঢেকে নিল অতি যত্ন সহকারে। চোখের পলক ফেলতে ভুলতে গেল আমরিন, হতবম্ব হয়ে পর্যবেক্ষণ করতে লাগলো নিবিড়ের কর্মকাণ্ড। শাড়িটা ঠিক করে উল্টে দাঁড়ালো নিবিড়। আমরিনকে টেনে নিজের কাছে নিয়ে রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করে বলল, এভাবে শাড়ি পরলে কেন? আমার ইচ্ছে হয়েছে তাই, থমথমে গলায় বলল আমরিন। আমরিন বলতে দেরি করলো, তার অষ্টদয় নিজের অষ্টদ্বারা আঁকড়ে ধরতে একটু বিলম্ব করল না নিবিড়। কোমরে চাপ দিয়ে নিজের আরও কাছে টেনে আনলো আমরিনকে। নিমেষে একটা শীতল স্রোত বয়ে গেল আমরিনের দেহের সর্বাঙ্গে, মৃদু নড়ে উঠল সে। নিবিড়ের বুকে হাত দিয়ে ঠেলে নিজেকে সারিয়ে নিয়ে লজ্জা স্তম্ভিত হয়ে পড়ল। চোখ বড় বড় করে লজ্জা মিশ্রিত কণ্ঠে প্রশ্ন ছিল নিবিড়ের দিকে, কেন করলেন এমনটা? নিজের অষ্টযুগল হাত দিয়ে মুছে নিবিড় বাঁকা হেসে চোখ টিপে প্রত্যুত্তর করল, আমার ইচ্ছে হয়েছে তাই। অবাকের শীর্ষ পর্যায়ে পৌঁছে গেল আমরিন। আমরিনের কাছে এই মুহূর্তে নিবিড়কে শয়তান মনে হচ্ছে, এত বছর ভুল মানুষকে চিনেছিল সে, সবার চোখে ভদ্র গম্ভীর ইনোসেন্ট ছেলের আসল রূপ এতদিন লুকাইতেছিল। কি অসভ্য ভাবা যায়, কিছু হলে কি কিছু করা যায়। হাঁটতে থাকা নিবিড়ের পথ অবরোধ করে দাঁড়ালো আমরিন। নিবিড় প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই আমরিন গলার জোর বাড়িয়ে বলে উঠল, ইচ্ছে হলেই কিস করবেন, কেন করবেন? আমার ঠোঁট কি আপনার কেনা সম্পত্তি? মুসকে হাসলো নিবিড়, যা দেখে আমরিনের হৃদয় মুহূর্তের জন্যই থমকে গেল। অবুঝ মনে বছর খানেক আগে উদয় হওয়া ভালোবাসা নিমিশে অনেকখানি বেড়ে গেল সামনে স্থির ছেলেটার জন্য।
নিবিড় নির্বিঘ্নে মুখে হাসি বজায় রেখে বলল, তুমি আমার কেনা সম্পত্তি নও, তবে আমার ভবিতব্য, এবং আশা করি বলতে হবে না ভালোবাসি। সাথে সাথে শিস বাজানোর আওয়াজ কানে এসে প্রতিধ্বনি হলো দুজনের। আওয়াজ অনুসরণ করে তাকাতে চোখ কঠোর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। লজ্জা মাটিতে মিশে যেতে ইচ্ছে জাগলো আমরিনের। পায়েল, অন্তু, সাগর, ঝুমু, আহান রিমি একসাথে দাঁড়িয়ে মিটমিট করে হাসে। অন্তু শিস বাজাতে বাজাতে তিরস্কারের সুরে বলে উঠল, কিছু দেখিনি ভাই, শুধু শুনেছি ভালোবাসি। অন্তুর তিরস্কার সুর শুনে এক মুহূর্তে স্থির থাকতে পারল না আমরিন। লজ্জায় অবসংখ্যা এক প্রকার ছুটে পালিয়ে গেল। অট্টহাসিতে ফেটে পড়ল সবাই। অন্তর দাঁত কেলিয়ে নিবিড়কে প্রশ্ন করল, আদ্র জানে তো ভাই, নইলে কিন্তু বন্ধুর হাতে মারা পড়বি। বন্ধের ব্যাপারে কিন্তু ভীষণ পজেসিভ। ভালোবেসেছি বলেই অনুমতি পেয়েছি। নিবিড়ের কথায় উহ করে হেসে উঠল সবাই। পায়েল, রিমি, সাগর, অন্তর জেঁকে ধরল নিবিড়কে ট্রিট নেওয়ার জন্য। নিবিড় হেয়ালি স্বরে বলে উঠল, বিয়েতে তো কবজি ডুবিয়ে খাবি, তোদের মতো রাক্ষসদের বারবার খাওয়ানোর টাকা নাই আমার, তবে ভিক্ষা দিতে আমি মোটেও কৃপণতা করি না। নিবিড়ের কথা শুনে সবগুলো মিলে কিলকুশি দিতে লাগলো পিঠে। বেচারা নিবিড় সবসময় বেঁচে থাকতো, কিন্তু ভাগ্যের পরিয়াসে এখন অন্তর হাত কেলানি খাচ্ছে। নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ মনে হচ্ছে এই মুহূর্তে। পায়েলের ফোন বেজে উঠলো শব্দ করে, স্ক্রিনে ভেসে উঠলো অভিক। সবাই ব্রণাচাতে পায়েল জড়তা নিয়ে একগাল হাসলো। অন্তু সবার অলক্ষ্যে একটা দীর্ঘশ্বাসের শব্দ করে হেসে উঠল। পায়েলকে রাগানোর মোক্ষম সুযোগ সে কোনোভাবেই হাতছাড়া করতে রাজি নয়। লজ্জা লজ্জা ভাবে এনে পড়ল, তোরে এমনভাবে তাকাবি না তো, আমার খুব লজ্জা পাচ্ছে। হাসির রোলে মুখরিত হয়ে গেল নিস্তব্ধ জায়গাটা। পায়েল রাগে তেরে এলো অন্তুর দিকে দ্রুত গতিতে। অন্তুকে আর পায়কে, পায়েল কাছে আসার আগেই অন্তু বগার পার। পায়েল থেমে গিয়ে হালকা এসে অভিকের কল রিসিভ করে কথা বলতে বলতে অন্যদিকে চলে গেল। বাকি সবাই স্টেজের দিকে যেতে লাগলো। কালো পাঞ্জাবির হাতটা ফুট করতে করতে আদ্র স্টেজের দিকেই আসছে। সারাটা দিন ভীষণ ব্যস্ততার মধ্যে কেটেছে। আদ্রের বোনের বিয়েতে কোনো প্রকার ত্রুটি রাখতে চায়নি সে, তাই নিজ হাতে সবটুকু করেছে। মাথা প্রচণ্ড ব্যথা করছে, ক্লান্তি দেহে ভর করেছে প্রখরভাবে, কিন্তু শ্যামাঙ্গিনীকে চোখে চোখে রাখার জন্য সকল ক্লান্তি কাটিয়ে রেডি হয়ে এলো। মেয়েটার সারাদিনের পাইচারি আজ তার চোখে পড়ছে। তাকে দেখার তৃষ্ণা ছটফট করতে দেখে মেয়েটাকে নিজের বুকে মিশিয়ে নিতে প্রবল ইচ্ছে জেগেছিল। শত ব্যস্ততা থাকলেও ইচ্ছে করে আজ দেখা দেয়নি আদ্র। আড়ালে থেকে গেছে মেয়েটার অস্থিরতা, অসম্ভব শান্তি অনুভব করছে আজ। চার বছরে তাকে কাছে না পাওয়ার বিষাক্ত তার বিষ শ্যামাঙ্গিনী নিজেই কাটিয়ে দিয়েছে। বাগানের কাছে আসতে পা দুটো থমকে গেল আদ্রর। নীলবর্ণের দু চোখে লাল আভা ছড়িয়ে পড়ল। রক্ত জবান্নায় টকটকে লাল চোখ দুটো এক দৃষ্টিতে বাগানের এক কোণা দুটো মানুষের উপর নিবদ্ধ। পূর্ব নিষ্পলক চেয়ে আছে তুলির দিকে। তুলির খানিকটা অস্বস্তি লাগলো, সামনে নিল। কোনো ক্রমে আর আদ্র নামক মানুষের কথা ভাববে না ও। আদ্রকে এড়িয়ে যাওয়া নিজের জন্য শ্রেয় মনে করল, কারণ সে তো আদ্রর যোগ্য নয়। তা আদ্র নিজ মুখে স্বীকার করেছে। এমন এক বাক্য শোনার পর তুলির প্রচণ্ড কষ্ট হচ্ছে, তবু ইনশিতের জন্য নিচে এলো। কোনোভাবেই কাউকে বুঝতে দেওয়া যাবে না সে আদ্রর জন্য দুর্বল, তবে দেখা যাবে অযোগ্য বলে সরাসরি অপমান করা হবে তাকে। সেই ভয় তুলি পিছিয়ে গেল, আদ্রর মুখোমুখি না হওয়ার দৃঢ়পণ করল। মনে প্রাণে দোয়া করলো আদ্রর জীবনে যোগ্য করা আগমন হোক, কিন্তু মন তুলির মরে যেতে ইচ্ছে করছে। আদ্রকে দেখাতে ইচ্ছে করছে কষ্টগুলো, চিল্লিয়ে বলতে চাইছে মন, দেখুন না ডাক্তার সাহেব, আমি ভিতরে ভিতর মৃত্যুবরণ করছি, নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছি, দয়া করে রক্ষা করুন আমায়, ভিক্ষা দিন আপনাকে। পূর্বের ডাকে ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো তুলি। অগোচরে কৌশলে মুছে নিল কারণে সে লেগে থাকা জলটুকু। গলাটা বারবার ধরে আসছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু আজকাল চিৎকার করে কাঁদার সুযোগটুকু নেই। পূর্বের দিকে তাকিয়ে কান্না মিশ্রিত স্বরে বলে উঠল, গতকাল আসেনি যে, ভাইয়ের বিয়ে, অথচ আপনি লেট। আলতো হাসলো পূর্ব, এক হাত পেছনে নিয়ে নম্র স্বরে জবাব দিল, আসলে একটা ফ্রেন্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে, ওকে দেখতে হসপিটালে গিয়েছিলাম, তাই গতকাল আসতে পারেনি, কিন্তু মনে হচ্ছে আজ এসেই ভালো করেছে, নইলে তো এক শ্যামবর্ণার ফোলা ফোলা কান্না মিশ্রিত ডাগর ডাগর রাখিদয় সর্বপ্রথম দেখার চান্সটুকু আমি মিস করে যেতাম। তুলি বুঝতে পারে পূর্ব তার চোখের পানি দেখে ফেলেছে, তাই ঠোঁটের কোণে মিথ্যে হাসি ফুটিয়ে বলে উঠল, কাজল দিলে আমার চোখে এমন দশা হয়, আপনি। তুলি কথাটা সম্পূর্ণ করার আগে একটা শক্তপোক্ত বলিষ্ঠ হাত তার ডান হাতটা শক্ত করে চেপে ধরল। ভয়ার্ত চোখে পাশ ফিরতে চোখে পড়ল আদ্রকে। অন্তরাত্মা কেঁপে উঠল তুলির আদ্রর রক্তিম দৃষ্টি দেখে। পূর্ব আদ্রর তুলির হাতে ধরে রেখে দেখে আর আগে হাত মুঠ করে নিল। তুলিকে নিজের দিকে টেনে নিল আদ্র। পূর্বের দিকে তীক্ষ্ণ নজর নিক্ষেপ করল, তীর্যক কণ্ঠে বলে উঠল, রিল্যাক্স পূর্বা,
সুস্থ আছো এটা বেশি নয় কি? যে তোমার নয় তার জন্য রেগে যাওয়া নিশ্চয় কি? তাকে নিজের জন্য কল্পনা করার পূর্বে নিজের জীবন নিয়ে আগে একবার চিন্তা করে নিও, কারণ আদ্র নিজের অস্তিত্বে অন্যের উপস্থিতি অনুভব করার আগেই সমাপ্তির পাটা টেনে দেবে। পূর্বের চোখে দুশ্চিন্তা ফুটে উঠলো, যা বোঝার বুঝে গেল সে, কিন্তু সে পিছাবে না, কারণ তার মন তুলিকে ভালোবেসে ফেলেছে। তুলিকে না পাওয়ার কষ্ট জর্জরিত হতে চায় না সে। আপাতত চলে যাওয়া সঠিক মনে হলো তার, তুলি আদ্রর কথা না বুঝলেও তার শক্তির কাছে পেরে উঠতে পারছে না। মনে পড়ে গেল আদ্রর বলা বাক্যটা, কষ্ট হলো আদ্র তার হাত টান দিতে চেঁচিয়ে উঠল, হাত ছাড়ুন আদ্র ভাইয়া। ভ্রক্ষেপ করলো না আদ্র, রাগে ক্ষোভে কষিয়ে থাপ্পড় দিতে ইচ্ছে করছে তুলিকে। খুন করলেও তারই রাগ কমবে না, কিন্তু নিজেকে কিভাবে খুন করবে সে? একটু থেমে তুলির শাড়ি ভেদ করে হাত দুটো কোমরে চেপে ধরলো, কাছে টেনে নিয়ে রাগান্বিত স্বরে বলে উঠল, ছাড়বো না। তুলি তাচ্ছিল্যের স্বরে বলল, কেন ছাড়বেন না? কোন অধিকারী স্পর্শ করেছেন আমায়? আপনি আমার খালাতো ভাই, খালাতো ভাইকে এভাবে অধিকার খাটানোর অনুমতি তো আমি দেইনি। কথাগুলো বলতে গিয়েও অসহনীয় পীড়ন হচ্ছিল তুলির, কান্নাগুলো দলা পাকিয়ে গলায় আটকে গেল, বহু কষ্টে চেপে রাখলো ঠোঁট কামড়ে। আদ্রকে দেখাতে চায় না নিজের ভেঙে চলে যাওয়া অনুভূতিগুলো, তার কান্নারূপে বেরিয়ে আসতে চাইছে তার ডাক্তার সাহেবকে অপমান করার অপরাধে। আদ্র ফিসেল স্বরে বলল, অধিকার চাই তোমার। তুলি খানিকক্ষণ বিস্ময়কর দৃষ্টিতে প্রশ্নটা বোঝার চেষ্টা করলো, কিন্তু চোখে পড়ল আদ্র চোখের কোনো চিকচিক করা জল, পলক ঝাপটালো তুলি, সে কি ভুল দেখছে? আরেকবার দেখার আগে আদ্র তার হাত ধরে টানতে টানতে রাদীপ সাহেবের রুমের সামনে উপস্থিত হলো, বাড়ির সকল মেহমান ভাইরে এস্টেজের কাছে। রাদীপ সাহেব ও সায়রা বেগম তৈরি হয়ে সেখানে যাওয়ার জন্যই প্রস্তুত হচ্ছিলেন, তখনই ছেলেকে দেখে দাঁড়িয়ে পড়লেন দুজন, বিস্মিত চোখে তাকালেন আদ্রর পেছনে থাকা তুলির দিকে। রাদীপ সাহেব ছেলের মুখের দিকে তাকিয়ে আটকে উঠলেন। সায়রা বেগম এগিয়ে গিয়ে কিছু বলতে যাবেন, পূর্ব মুহূর্তে রাদীপ সাহেব হাত দেখিয়ে বাধা দিলেন, ছেলের দিকে চেয়ে আদরে কণ্ঠে বললেন, ভিতরে এসো আদ্র, কি হয়েছে? তুলির হাত ধরে রেখেছো কেন? তুলি, তুই কি কিছু করেছিস প্রিন্সেস? আমার ছেলে রেগে আছে কেন? তুলির জড়তার সংকোচ আড়ষ্ট হয়ে গেল, জবাব দেওয়ার মতো কিছুই খুঁজে পেল না। এমন পরিস্থিতিতে পড়বে খালা খালুর সামনে কল্পনাও করেনি কখনো। আদ্র রাদীপ সাহেবের দিকে দৃষ্টি রেখে বিনীত স্বরে বলল, আমি তুলিকে বিয়ে করতে চাই বাবা, আশা করি জীবনে প্রথমবার আপনার নিকট কিছু চাওয়ার বিনিময়ে আপনি আমায় ফিরিয়ে দেবেন না। বাক্যগুলো ঝংকার তুলে তুলির শ্রবণ গ্রন্থিতে পৌঁছালো, মূর্তি ধমকে গেল তুলির পৃথিবীটা। রাদীপ সাহেব হাসিমাখা মুখটা চোখে পড়লো তার, সেই হাসি মুখখানা উপেক্ষা করে সায়রা বেগমের দিকে তাকিয়ে শান্ত স্পষ্ট কণ্ঠে বলে উঠল, কিন্তু আমি পূর্ব ভাইয়াকে বিয়ে করতে চাই খালামণি। কাঁদতে কাঁদতে হিসকি উঠে গেছে তুলির, আদর হাত থেকে টুকটুক করে ফোটা ফোটা রক্ত ঝরছে ফ্লোরে। সাদা ফ্লোরে লাল রক্তের তরল দেখে তুলির কান্নার পরিমাণ ক্রমশ বাড়ছে, তার মনে হচ্ছে রক্তক্ষরণ তার হৃদয় থেকে হচ্ছে। সেদিকে অপলক চেয়ে থেকে চোখ বুঝে কাঁপা কাঁপা স্বরে বলে উঠল, কবুল। পরপর আরও দুবার বলে মায়ের বুকে মাথা গোজে অজর ধারায় কাঁদতে লাগলো তুলি। আদ্র রক্তিম চেহারার দিকে তাকানো সাহস আর তার নেই, অন্যায় করেছে সে, বিরাট অন্যায়। আজ তুলি উপলব্ধি করতে পারছে শুধু ভালোবাসলেই হয় না, ভালোবাসার মানুষটির উপরে বিশ্বাস স্থাপন করতে হয়, বুঝে নিতে হয় মানুষটার অপ্রকাশিত অনুভূতি। আফসানা বেগম মেয়েকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরলেন, মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, কাঁদছিস কেন আম্মু? বিয়েতে কি তোর অমত ছিল? তুলি কাঁদতে কাঁদতে বলে উঠল, না আম্মু, আমি নিজের ইচ্ছেতেই বিয়ে করেছি, কিন্তু আদ্র ভাইয়া আর খালামণি তো আমাকে কখনো ক্ষমা করবে না। আমি কিভাবে ওনাদের মুখ দেখাবো? আমায় নিয়ে চলো প্লিজ, নিয়ে চলো এখান থেকে। তুলির কান্না মিশ্রিত স্বরের কথাগুলো রুমে উপস্থিত সবারই কর্ণগোচর হলো। সায়রা বেগম ধীর পায়ে হেঁটে সে তুলির পাশে বসলেন, আফসানা বেগমের কাছ থেকে টেনে নিলে নিজের কাছে আনলেন। কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে মেয়েটা, তার থেকে বেশি সারা চেহারা জুড়ে ভয় ও অনুশোচনার ছাপ। সায়রা বেগম বুঝতে অসুবিধা হলো না, অনুশোচনায় কষ্টের ভেতর থেকে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে মেয়েটা। তিনি তুলির চোখের পানি মুছে দিলেন, মুখে হাসি ফুটিয়ে জাপটা ধরলেন নিজের সাথে। মমতার সোয়া পেয়ে তুলি অশ্রুভরা কণ্ঠে বলে উঠল, আমি তোমাকে ভুল বুঝেছি খালামণি, আমি ক্ষমার যোগ্য না। কেন তোমার বুকে জায়গা দিলে আমাকে? তবুও বলবো, আমায় ক্ষমা করে দাও। তুই যা দেখেছিস, শুনেছিস, তাই বিশ্বাস করেছিস, তোর কোনো দোষ নেই তুলি। তুই ছোট, কিন্তু এটা থেকে শিক্ষা নিবি। মনে রাখবি, আমরা তোকে খুব ভালোবাসি। সায়রা বেগমের বুকে মুখ গুজে নিঃশব্দে অস্ত্র বিসর্জন দিতে লাগলো তুলি। আজ থেকে সে কারো অর্ধাঙ্গিনী, কেউ তাকে বউ বলে সম্বোধন করবে সবার কাছে। এভাবে নিজের ভালোবাসার মানুষটাকে নিজের করে পাবে কখনোই ভাবেনি তুলি। মনের সুপ্ত কোণে সন্তানিত প্রণয়াত সার্থক,
কিন্তু তুলির ভয় হচ্ছে, তীব্র ভয় হচ্ছে আদ্র ক্ষমা করবে তো। কিছুক্ষণ আগে পূর্বকে বিয়ে করার কথা বলতেই আদ্র দ্রুত গতিতে তুলির হাতটা ছেড়ে দিল। প্রচণ্ড অবাক হলো তুলি আচমকা আদ্র হাত ছেড়ে দেওয়াতে। আনতমস্তক তুলতেই চোখে পড়ল আদ্রর করুণ চাহনি, যা স্পষ্ট জানান দিচ্ছে আদ্র হৃদয়ে সৃষ্টি হওয়া ঝড়ের বেগ। সায়রা বেগম ছেলের চাহনি দেখে আটকে উঠলেন। এগিয়ে এসে তুলির দুহাত আঁকড়ে ধরে ভয়ার্ত স্বরে বললেন, কি বলছিস মা, পূর্বকে কেন বিয়ে করবি? কারণ আমি আদ্র ভাইয়ার অযোগ্য খালামুনি।